প্রত্যেকটা দল দাবি করে আমাদের দল জান্নাত যাবে, কেউ বলতেছে না যে আমার দল জান্নাত যাবে না। আসলে কোন দল জান্নাত যাবে? দল দাবি করে আমাদের দল জান্নাত যাবে, কেউ বলতেছে না যে আমার দল জান্নাত যাবে না। আসলে কোন দল জান্নাত যাবে? আল্লাহর নবী যখন বলেছেন আমার উম্মতের 73 দল হবে, 72 জাহান্নাম যাবে, একটা জান্নাতে যাবে, তো নবীজি যখন বলেছেন একটা জান্নাত যাবে, তো কোন দল জান্নাত যাবে এটা কি নবী পাক বলে দেননি? অবশ্যই নবী পাকের এটা বলে দেওয়া নবীজির দায়িত্ব, অবশ্যই নবী পাক বলেছেন। যদি আল্লাহ নবী এটা না বলেন, না বলতেন, তাহলে দিন ইনকমপ্লিট, তাহলে এই আয়াত আর অবতীর্ণই হতো না। আল্লি যাওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিকমাতি, আজ আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। আল্লাহ বলছেন তোমাদের দিন ধর্মকে পূর্ণ করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি এবং তোমাদের উপর তোমাদের নিয়ামতকে মুকাম্মাল করে দিয়েছি। ওয়া রাদাইতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে আমি ধর্ম হিসাবে মনোনীত করে নিয়েছি। তো যদি নবী পাক না বলে যান তাহলে দিন ইনকমপ্লিট, কিন্তু নবী পাক বলেছেন। মুল্লারা এইটাই বলতে চাই না, এটা যদি বলবে তাহলে তো 72টা দল কি করে হবে, 73টা দল কি করে হবে, তাদের তাবিজ বিক্রি কি করে হবে? বুঝতে পেরেছেন না? তাদের তাবিজ বিক্রি কি করে হবে? তারা 73 দল হবে এটা বলে, প্রত্যেকেই বলে 73 দল হবে, আর প্রত্যেকে নিজের দলকে এস্টাবলিশ করার জন্য বলে আমার দল জান্নাতি। কিন্তু নবীজি কোন দলকে বলেছেন? নবীজি তো বলেছেন যে কি করতে হবে, যেটা করলে ওই 72 দলের মধ্যে গণ্য হব না, পড়বো না। কি করতে হবে যাতে আমরা একটা দলে পড়বো, এক দলের মধ্যে গণ্য হব? কি করতে হবে যাতে আমরা গুমরা হয়ে যাব না, পথভ্রষ্ট হব না? কোন রাস্তায় চললে আমরা পথভ্রষ্টতা থেকে বাঁচব এবং জান্নাতে যাব? নবীজি এই রাস্তা দেখিয়েছেন, কিন্তু আমাদেরকে এটা দেখতে দেওয়া হয়? যদি দেখতে দেওয়া হয় এত দল হবে কি করে, নিজেদের চাপাবাজি চলবে কি করে? বুঝতে পেরেছেন না? এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলেন আমার উম্মত এই নামাজ পড়নেওয়ালা, আমার উম্মত এই মুসলমান 73 দল হবে, যাদের নামাজ এক, কালেমা এক, ধর্মগ্রন্থ কোরআন এক, আল্লাহ এক, নবী এক, মক্কা এক, মদিনা এক, কেবলা কাবা এক, সব এক। এক ধর্মের অনুসারী হওয়ার পরেও তাদের দল এক নয়, 73টা, আর আর এক ধর্মের অনুসারী হয়ে মেজরিটি পার্সেন্ট 72 ফিল্টার জাহান্নামে যাবে। মাত্র একটা জান্নাতি, কটা জান্নাতি? আচ্ছা ভাই, একটা দলে যদি একটা আলেম হয়, 72 দলে কটা আলেম হবে? স্ট্যাটিস্টিক্স অনুযায়ী তাই হয়, তবে আমাদের মাদ্রাসা কম, তাদের মাদ্রাসা বেশি, সেই হিসেবে আরো বেশি হওয়ার কথা। তা আমি স্ট্যাটিস্টিক্স অনুযায়ী, যে পরিসংখ্যান অনুযায়ী ধরি, একটা দলে যদি 100 আলেম হয়, 72 দলে কটা আলেম হবে? সবাই বলুন কটা হবে? একটা দলে যদি 1000 আলেম হয়, 72 দলে কটা আলেম হবে? তো 72 দল যদি জাহান্নাম যায়, 72 দলের আলেম কোথায় যাবে? ভাই 72 দল তো তৈরি করেছে আলেমরাই, সাধারণ মানুষের তো কোনো দোষ নাই, ওরা আলেমের অনুসরণ করে করতেছে। যদিও ওই 72 দল ইনোসেন্ট পার্সেন থাকে আর নবী ও আলে নবীর দয়া হয়, তো 72 দলের ভিতর থেকে ওনারা মাফ করে জান্নাতে নিয়ে যেতে পারেন, ওটা ওনাদের মসজিদ ব্যাপার। কিন্তু মোল্লা ছাড় পাবে না, ওই দল তৈরি করেছে মোল্লা। অর্থাৎ একটা দলের আলেম যেমন সবার আগে জান্নাতে যাবে, 72 দলের আলেম সবার আগে জাহান্নামে যাবে। বুঝতে পেরেছেন না? তো মেজরিটি আলেম, যত আলেম দেখতেছেন ইউটিউব ফেসবুকে, হ্যাঁ আলেম দেখতেছেন না, তো যত আলেম দেখতেছেন নবীজির হাদিস অনুযায়ী মেজরিটি আলেম উইল গো টু দা জাহান্নাম, মেজরিটি আলেম উইল বি জাহান্নামী, 72 ম্যাক্সিমাম আলেম জাহান্নামী হবে। হুজুরের বাণী হাদিস, একটা আলেম জান্নাতে যাবে, 72:1 অনুপাতে। তো শুনবেন কার কথা? এই জন্য আমরা যখন কোন কথা বলি আপনাদের বাংলাদেশের বুকে কি ইন্ডিয়াতে, লোকে শুনতেছে নতুন। কেন নতুন শুনতেছে?
এক সংখ্যাটা বেশি না 72টা? 100 বেশি না 7200 বেশি? 1000 বেশি না 72000 বেশি? এখন 72000 এর ভিতরে 1000 কে খুঁজে পাওয়া যাবে? 72 এর ভিতরে 1 কে পাওয়া যাবে? এখানে 72 ফিরকার আলেম আছে, আর 1 ফিরকার একটা আলেম আছে। তো ওদিকে 72টা আছে, এদিকে একটা আছে। একে বলো তোমার কথা তুমি বলো, 72টা কে বলো যে তোমরা তোমাদের কথা বলো। এই 72 এর চিৎকারের কাছে একজনের চিৎকার কর্ণকুহরে প্রবেশ করবে। এই 72 ফিরকার আলেম পুরো পৃথিবীতে, শুধু বাংলাদেশের মাটি না, এত চিৎকার করতেছে, এদের চিৎকার আমাদের কানে এমন ঝালা পালা লাগিয়ে দিয়েছে, এক ফিরকার আলেমের আওয়াজ কানে প্রবেশই করতেছে না। আর এই 72 ফিরকার মাঝে এক ফিরকার আলেমকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। যদি কোনো কারণে একজনকে পাচ্ছি কখনো, তখন মনে হইতেছে এটা তো নতুন, এটা তো নতুন। ওই 72 ফিরকার এটা বলে না, অমুক মোল্লাই বলে না, অমুক আলেম এই বলে না, এই তার টাইটেল, এই তার উপাধি, এই হচ্ছে মুহাদ্দিস, এই হচ্ছে আল্লামাতুদ্দাহার, কোন আলেমের কথা বলতেছে না, এই আলেম বলতেছে। তা আপনাদেরকে তো নতুন লাগবে ভাই, কেন এ কথা তো তারা বলবে না, কারণ ওরা তো 72 ফিকার আলেম, বুঝতে পেরেছেন না? এই জন্য আপনাদেরকে নতুন লাগতেছে। কিন্তু আমরা যে কথাগুলো বলতেছি, আমাদের কথা বলতেছি না কোরআন হাদিস থেকে বলতেছি, বলুন। হ্যাঁ, তাহলে এ কথা নতুন না পুরাতন? কোরআনের কথা যদি হয়, কোরআনটাকে আজকে আমি নিয়ে আসলাম না, আমার উপর আল্লাহ আয়াত নাজিল করেছেন আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, না আল্লাহর নবী আমাকে স্বপ্নাদেশ করেছেন, না হাদিস বলেছে আমি বললাম, আমাকে উনি স্বপ্নাদেশ করেছেন শুনে শুনে হাদিস লিখেছি, ও তো বুখারী মুসলিম তিরমিজি থেকে বলতেছি। তার মানে তোমরা যে যুগের কথা বলতেছো, আপনারা যেটা নতুন শুনতেছেন এটাও সেই যুগেরই কথা। নামাজ যেই দিন ফরজ হয়েছে ওই দিনকার কথা, এই আহলে বাইতের কথাগুলো, ওনাদের ফজিলত শানে যে হাদিস শরীফগুলো আমরা বলতেছি। কিন্তু নতুন হয়ে রয়েছে এই জন্য যে এত পুরনো কথা, আজ থেকে 1500 বছর আগে যে নবীজি যে কথাগুলো আমাদেরকে বলে গেছেন, আল্লাহ আয়াত নাযিল করে কোরআন পাকে যেগুলো বলে গেছেন, আমাদের কাছে এটা নতুন লাগতেছে, কারণ মুল্লারা এগুলো আমাদেরকে বলে নাই। এই আসল কথাগুলো যে মুল্লারা চেপে রেখেছে, এবারে বলুন এ মুল্লা তাহলে আমাদের বন্ধু না শত্রু? শত্রু, শত্রু না? রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরিষ্কার ভাষায় বলেছেন, চিন্তা করে দেখুন, নিজেকে ভাবুন যে আপনি 72 এর একে, এত মানুষ, এত মুসলমান, এত নামাজি, এত রোজাদার, এত হাজি, তার মধ্যে 99% আল্লাহর নবী বলছেন জাহান্নামি, 72টা দল জাহান্নামি, একটা জান্নাতি। এটা আমাদেরকে জানতেই হবে, একটা দল কোনটা, কোন দল নবীজি কাদের জন্য বলেছেন, এটা কি করে বুঝবো? আল্লাহ নবী এটা জানতেন বলেই বলেছেন। আল্লাহ নবী জানেন আমার উম্মতের মধ্যে তাফারাকা সৃষ্টি হবে, বিভ্রান্তি হবে, বিভক্ত হবে, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ভেসালে হকের আগে, মানে ভেসালে হক সবাই বুঝছেন না, ইন্তেকাল, দুনিয়া ছেড়ে যাওয়ার 3 মাস আগে আল্লাহ নবী জীবনে একটাই হজ করেছেন, কয়টা? হজ একের বেশি 2 করেন নাই, একটাই হজ করেছেন, উমরা করেছেন তার আগে, কিন্তু হজ একটাই করেছেন। আল্লাহ নবী হজে গেলেন, আর নবীজি যেহেতু হজে গেছেন, তার সাথে হজে শরীক হওয়ার জন্য প্রত্যন্ত অঞ্চল থেকে সব মানুষেরা দলে দলে হজে গেছিলেন। হজের মূল যে হজ সেটা হচ্ছে আরাফা, মূল হজ কোনটা? সেটা হচ্ছে 9ই জিলহজ, সেটা 10 হিজরি ছিল, কত হিজরি? আর নবীজি দুনিয়া ছেড়ে গেছেন, জিলহজের পরের মাসটার নাম মুহররম, আর মুহররম এলো মানে 10 থেকে 11 হিজরি হয়ে গেল, তারপরের মাসের নাম মুহররম সফর, তারপরে রবিউল আওয়াল, ওই রবিউল আওয়ালের 12 তারিখে উনি দুনিয়া ছেড়ে চলে গেলেন। তাহলে কদিন পরে গেলেন? হজের 3 মাস পর। তো ঠিক হজের মানে দুনিয়া ছেড়ে চলে যাওয়ার 3 মাস আগে নবীজি শেষ উপদেশ দিয়ে গেলেন। দেখুন, প্রত্যেকটা গার্জেন তার ইন্তেকালের আগে শেষ উপদেশ দিয়ে যায়, ছেলেদেরকে ভালো পরামর্শ দেয়, তাই না? যে বাবা এই কাজ করবে, এই কাজ করবে না, এটা ভালো কাজ, সৎ পথে চলবে, এটা খারাপ কাজ, এগুলো থেকে বিরত থেকো, এগুলো করো না, অমুক লোক আমার কাছে দেনা আছে, তো শোধ করে দিও,
কি বলে না তো, এমনি গার্জেনটা ছেলেদেরকে ইন্তেকালের আগে উপদেশ দেয়, সমস্ত গার্জেনদের গার্জেন, সমস্ত উম্মতের গার্জেন, আমাদেরকে আখেরি উপদেশ দিলেন না? মোল্লাকে জিজ্ঞেস করবেন মসজিদের ইমামকে, আল্লাহর নবী আখেরি উপদেশ কি দিয়েছেন আরাফার ময়দানে? শুধু আরাফার ময়দানে নয়, নবীজি নিজের তরফ থেকে আখেরি উপদেশ দেওয়ার পর ফের হজ করে যখন ফিরছেন, আল্লাহর কোরআন নাযিল হলো যে আপনি যেভাবে বলেছেন স্পষ্ট ভাষায় আপনি গাইডলাইন দিয়ে দেন, ইমামকে দেখিয়ে দেন, তখন গাদিরে ঘুমে ফের দিয়েছেন। সেইখানে সেই দিন জনসমাবেশ ছিল 1,24,000, কত সব লোকেরা হজ হজে গেছে নবীজির সাথে হজ করার সওয়াব ওনার সাথে, এমনিতে হজের সওয়াব আর ওনার সাথে নামাজ পড়ার হজ করার সব তো আরো বেশি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় দেখলেন জনসমাবেশ সবচেয়ে বেশি, এইরকম বক্তব্য উনি জীবনে দুইটি দিয়েছেন, কোন জায়গায় এইরকম ভাবে আনুষ্ঠানিকতার সাথে বক্তব্য হয়নি। মসজিদে নববীতে উনি মেম্বারের বক্তব্য দিতেন, জুমায় বক্তব্য দিতেন, এমনি যখন বক্তব্য দরকার হতো মসজিদে দিতেন, যে কটা লোক থাকতো সাহাবি থাকতেন তাদের মাঝে। কিন্তু এত জনসমাবেশ ঘটে এক আরাফার ময়দান, আর এক হজ থেকে ফেরার সময় মক্কা শরীফ থেকে মদিনা ফিরে যাচ্ছেন নিজের ঠিকানায়, তখন মক্কা ও মদিনার মধ্যবর্তী স্থান, তার নাম গাদির খুম, ওই জায়গায় 18ই জিলহজ তাবু খাটিয়ে, এই যে আপনারা তাবু খাটিয়েছেন না, হ্যাঁ তাবু খাটিয়ে স্টেজ তৈরি করে, আপনি স্টেজ বানিয়েছেন না, কি দিয়ে বানিয়েছেন এটা? তো ওখানে কাঠ কোথায় পাবেন, ওনারা তো সবাই মুসাফির, তো উটের যে হাওদা গুলো ছিল উট থেকে হাওদা গুলো নামিয়ে হাওদা গুলো দিয়ে স্টেজ তৈরি করে, স্টেজ তৈরি করে আল্লাহ হুকুম করলেন মৌলা আলীর বেলায়েতকে পৌঁছে দেন। মৌলা আলীর বেলায়েতকে পৌঁছাবার জন্য চাদুয়া খাটানো হলো, তাবু করা হলো, স্টেজ তৈরি করা হলো, জলসা অনুষ্ঠিত করা হলো, সমস্ত সাহাবিদেরকে কাতারে কাতারে দাঁড় করানো হলো, 1,24,000 সাহাবিদের সামনে মাওলা আলীর বেলায়েতের ঘোষণা দেওয়ার জন্য স্টেজ তৈরি করে জলসা জলসার অনুষ্ঠান অনুষ্ঠিত করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে একটা ওয়াজ, একটা নসিহত, একটি খুতবা দিয়েছিলেন। ওই খুতবার মাওলা আলীর বেলায়েতের নাম দিয়েছিলেন মান কুনতু মাওলাহু ফাআলিজুল মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা। আল্লাহর নবী জীবনে একটি স্টেজ তৈরি করে চাদুয়া খাটিয়ে, তাবু তৈরি করে চাদুয়া খাটিয়ে, আনুষ্ঠানিকতার সহিত লোক সমবেত করে, কিছু লোক চলে গেছিল তাদেরকে ফের পিছন দিকে ডেকে এনে 1,24,000 সাহাবীদেরকে জড়ো করে আল্লাহর নবী খুতবা দিয়েছিলেন। খুতবার বিষয়বস্তু আমি যার মাওলা আলী তার মাওলা। মোল্লা মন্ডি যে জলসা করবে করুক, যে নসিহত করবে করুক, ভালো কাজের নির্দেশ খারাপ কাজের নিষেধ এর উপরে জলসা করুক, ভালো কাজ, কিন্তু একমাত্র একটাই জলসা যেটা মৌলা আলীর বেলায়েত তার উদ্দেশ্যে 18 জিলহজের দিন চাঁদুয়া খাটিয়ে স্টেজ তৈরি করে 18ই জিলহজ মৌলা আলীর বেলায়েত দিবস উদযাপন করা এবং তার বেলায়েতের এলান করা আমি যার আমার আলী তার মৌলা, একমাত্র এই জলসায় সুন্নতে মুহাম্মদে মুস্তাফা।